মুখ্যমন্ত্রী তথা তৃণমূল শক্তিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুব্রত বক্সী সকলেই অসুখ পর্বে খোঁজ নিয়েছেন তার। রোগ ও আরোগ্যের ব্যাঙ্গালোর পর্ব নিয়ে প্রকাশিত জার্নালে লিখেছেন মুর্শিদাবাদের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক ও চিত্রকর অশোক দাস। দেখুন সবসময়ের প্রতিবেদন। সম্প্রতি রোগ থেকে মুক্ত হয়েছেন মুর্শিদাবাদের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, চিত্রকর অশোক দাস। ব্যাঙ্গালোরে চিকিৎসা হয়েছিল তার, তারপরে সম্প্রতি চিকিৎসক জানিয়ে দিয়েছেন তিনি সুস্থ। কিন্তু রোগের দিনগুলোই, দুঃসময়ে দিনগুলো কিভাবে কেটেছে, কারা খোঁজ নিয়েছেন, কারা এসেছেন, কারাই বা বহরমপুর থেকে ব্যাঙ্গালোরে তাকে নিয়ে গেছেন, কারা কারা শুভেচ্ছা যা জ্ঞাপন করেছেন, সেসব কথাই রয়েছে তার সম্প্রতি প্রকাশিত অশোক দাসের ব্যক্তিগত ডায়েরি, ব্যাঙ্গালোর পর্ব নিয়ে যে ডায়েরি ও জার্নাল, সেই জার্নালে তিনি জানিয়েছেন, কান্দির একজন তেলেভাজা বিক্রেতা তার অসুখের কথা শুনে ছুটে এসেছিলেন তেলেভাজা নিয়ে। বহরমপুরের ব্যারাক স্কোয়ারে ঠোকার মুখে একজন চায়ের দোকানদার চারটে আপেল নিয়ে এসেছিলেন আরোগ্য জানাতে। চারটে আপেল বড় বিষয় নয়, কিন্তু তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, দুঃসময়ে পাশে থাকাটাই সব থেকে বড় বিষয়। তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খোঁজ নিয়েছেন অশোক দাস কেমন আছেন। সুব্রত বক্সী থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের মানুষ তারাও খোঁজ নিয়েছেন ধারাবাহিকভাবে অশোক দাসের। আর কবি, চিত্রকর, শিল্পী অশোক দাস বহরমপুরের বাড়িতে যখন শয্যাশায়ী অবস্থায় বিশ্রাম নিচ্ছেন চিকিৎসকের পরামর্শ মতো, সেই সময়টা কি করে অতিবাহিত করবেন, তখন তার মনে হয় একটি জার্নাল লিখি, একটি ডায়েরি, একটি আত্মকথন, যাতে ব্যাঙ্গালোর পর্ব, অসুখ এবং অসুখ থেকে মুক্তি সবটাই বেজে উঠেছে, প্রতিধ্বনিত হয়েছে। আমরা শুনব ব্যাঙ্গালোরের ডায়েরি বা জার্নাল প্রসঙ্গে কি বললেন অশোক দাস। যে আমার একটা অপারেশন হয়েছে, খুব প্রয়োজন হয়ে পড়েছিল, এমন হতে পারত যে আমি হয়তো সারাটা জীবন বেডে শুয়ে কাটাতে হতো। আমাকে ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার থমাস আমার স্পাইন অপারেশন করে আমাকে সোজা করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে, দাঁড় করে দিয়েছে, হাঁটতে আজ আমি হাঁটতে পারছি মনের আনন্দে। তো এই যে প্রায় এক মাসের কিছুটা বেশি সময় আমি ডাক্তারের পরামর্শ মতো বাড়িতে ছিলাম, এখন বেরিয়েছি বাড়ি থেকে, যখন বাড়িতে ছিলাম তার মধ্যে দিন পনেরো আমি কিছুই করতে পারিনি, কিন্তু তারপরের যে পনেরো কুড়িটা দিন এই সময়টা আমি দেখে চিন্তা করলাম কী করব। এই যে আমি গেলাম, আমাকে যারা নিয়ে গেল অনেক কষ্ট করে, ওখানে চিকিৎসা করি, অপারেশন করি, যারা নিয়ে এলো আমার মেয়ে রাজলক্ষ্মী থেকে শুরু করে দেবা অ্যান্টনি সবাই, তা তাদের ঘটনাগুলো কীভাবে নিয়ে এলো, তার বাড়িতে আসার পর কারা আমার খোঁজ খবর নিল, দেখতে এলো। আসলে তো ধরুন রাজনৈতিক জগতের লোক অনেকে আসবেই, কিন্তু এটাও ঘটনা যে কারা কারা দেখে গেল, দেখতে এলো, এটা একটা ব্যাপার। এই সময় আমি কৃতজ্ঞ আমার নেত্রী, জননেত্রী, যাকে দেখে দলটা করি আজ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমার খবর নিয়েছেন অশোক কেমন আছে। এটা আমার জীবনের সবথেকে বড় পাওনা। আমার নেতা সুব্রত বক্সী, যিনি আমার নিজের দাদার থেকে অনেক অনেক বেশি আদর্শ পুরুষ, তিনি আমার খবর নিয়েছেন, বারবার খবর নিয়েছেন। সাংসদ দোলা সেন,
সেই সঙ্গে সঙ্গে জেলা নেতৃত্বে সবাই আমার খবর নিয়েছেন। এগুলো দেখলাম ভুলে যাবো একটা সময়, তারিখ ডেট সব ভুলে যাবো। তাই আমি ওই যে 15টা দিন ফাঁকা বসেছিলাম, মানুষজন আসছিল, এইটা নিয়ে আমি একটা লিখলাম ব্যাঙ্গালোরের ডায়েরি, আমার যে দুরন্ত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার বর্ণনা সেটাই করা আছে। মূলত আমি ধরুন লেখালেখি নিয়ে থাকি, তার দেখলাম এই সময়টা এটা লিখে ফেলি এই আর কি। বহরমপুর থেকে ক্যামেরায় রামপ্রসাদ ও নসিবের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময়। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি, যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে কখনো জাস্ট এমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের।